रामकृष्ण परमहंसदेवर जन्मतिथि उपलक्षे तार मूर्ति उन्मोचन करलें राज्यसभा सांसद सुब्रत बक्सी। ল্যান্ড সাউন্ডে সদ্দার সমিতির মাঠে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি উন্মোচন করা হয়। এই দিন রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং স্থানীয় মানুষের দাবি মতো রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি উন্মোচন করা হয় এই রামকৃষ্ণ পার্কে। কলকাতা জুড়ে 672টি পার্কে সৌন্দর্যায়নের কাজ করছে কলকাতা পুর সংস্থা, আর তাতেই সবুজ কলকাতা গড়ে উঠেছে বলে মত রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সী।2010 সালের নির্বাচনে কলকাতা পৌরসভা নির্বাচনের প্রাক্কালে